السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد সম্মানিত সাইমিন রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 29শে রমজান 1444 হিজরি মোতাবেক 20 এপ্রিল 2023 আল্লাহ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের পুরো রোজা রাখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারাবি পড়ারও তৌফিক দিয়েছেন যতটা আমরা পেরেছি, আরও যেসব নেক আমলের আল্লাহ তৌফিক দিয়েছেন, কেউ কোরআনে কারিম খতম করতে পেরেছেন একবার বা তারও বেশি, কেউ আল্লাহর জিকির আজকার বেশি করেছেন, কেউ আরও নেক আমল করেছেন, দান খেরাত করেছেন, বিভিন্ন যে ফরজ নফল ইবাদত বন্দেগী পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পাবন্দির সাথে পড়েছেন, এই যে এসব নেক কাজগুলি করার শক্তি সামর্থ্য এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এই মন মানসিকতা, এই ঈমান, এই তাকওয়া, আল্লাহ ভীরুতা আল্লাহর দান। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। আর আবার বলছি, যদি আমাদের বড় ধরনের ত্রুটি থাকে, বিশেষ করে কাবিরা গুনাহ এখনও ছাড়তে পারেন, বড় বড় গুনাহে এখনও জড়িয়ে আছেন, এখনও আপনার ফরজগুলি ঠিক করে আদায় করেন না, পাঁচ অক্ত নামাজ আদায় করেন না ঠিকভাবে, রমজান মাসের পুরো 30টি 29টি রোজা আপনি রাখেননি, কিছু রেখেছেন কিছু রাখেননি, তাহলে আপনি চরম অন্যায়কারী, নিজের উপরে জুলুম করেছেন। আদম আলাইহিস সালাম যদি একটা শুধু আল্লাহর নাফরমানি তা ভুলে যেয়ে ইচ্ছা করে নয়, আল্লাহ বলছে এই গাছের কাছে যাবে না, সব খাও জান্নাতের গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, না হলে তোমরা স্বামী স্ত্রী দুজনে জালেম হয়ে পড়বে, জালেম বলে গণ্য হবে। ভুলে গেছেন, আল্লাহ কোরআনের বর্ণনা আয়াতে বলছে ফানাসিয়া, সূরা তোহায় আল্লাহ বলছে ভুলে যে কাজটি করেছেন, অথচ ভুলের ক্ষেত্রে আল্লাহ ধরেন না, তারপর আদম আলাইহিস সালাম গালে ধরেছেন যে তুমি যখন একটি কাজ নিষেধ করেছিলাম মনে রাখলে না, সজাগ থাকলে না, ভুলে গেলে, সুতরাং জান্নাতে থাকার অধিকার রাখো না, জান্নাত থেকে বেরিয়ে যাও, এই বেতা মিনহা জামিয়ান, কোথায় বেরিয়ে যেতে হবে, জমিনে আল্লাহ নামিয়ে দিলেন, যাও এখন জমিতে নেমে যাও, আল্লাহর জমিনে বিচরণ করো, আর সেখানে যা আহার আছে খোঁজ করো, এখন আর বসে বসে খেতে পাবে না, খেটে খেতে হবে। এই যে আদম আলাইহিস সালাম খেটে খাওয়া শুরু করেছেন, আমাদেরকেও খেটে খেতে হচ্ছে, বসে বসে খেতে পাওয়া যায় না, একটা ভুলের কারণে, একটা ভুলের কারণে চিন্তা করেন। তাহলে আপনার যদি 5টা 10টা ভুল জীবনে অহরহ ভুল হয়, তাহলে কি করে আল্লাহর কাছ থেকে আপনি রহমত বরকতা রুজি পাবেন, আপনি কেন জীবনে কষ্ট হবে না, দুনিয়ার কষ্ট থাকবে আখেরাতের কষ্ট থাকবে, চিন্তা করুন। সেই জন্য যেসব ভাইদের এখনও ফরজ ওয়াজিব ঠিক হয়নি, হারাম না যায় যে জড়িয়ে আছেন, তওবার জন্য আহ্বান করছি, তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং তার কাছে তওবা করে ফিরে আসছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি তওবা ইস্তেগফার করুন, অন্তর থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তারপরে জবানে চাওয়া, আর কাজে কর্মে সেটা পরিণত করা, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, সুতরাং আমি আর আল্লাহর নাফরমানি করব না, আমি ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি করব না, হারাম নাজায়েজের কাছেও যাব না। আল্লাহ যেন আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করে। আজকে আলোচনা করব সফল কি করে হব, সফলতা সম্পর্কে। দুনিয়াতে সবাই কিন্তু আমরা কামিয়াব হতে চাই, কেউ ছোট থাকতে চায় না, সফল হতে চায়, কিন্তু এক একজনের এক এক চিন্তা, সফলতা কিসে? কেউ মনে করে যে পয়সাতে সফলতা,
হ্যাঁ, সেই জন্য বেশি পয়সার মালিক হব তাহলে আমি সাকসেস, আমার জীবনে আমি সফল, পয়সা দিয়ে সফলতা তলাশ করছে। আবার কেউ আছে রাজনীতিতে সফলতা, মনে করে যে আমি যদি গদিতে বসতে পারি, হ্যাঁ কমপক্ষে চেয়ারম্যান হইতে পারি, নাই এমপি হইতে পারি, আর তারপরে মন্ত্রী মিনিস্টার হইতে পারি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে পারি, এটাই বড় সফলতা। সেজন্য তার জন্য মরিয়া হয়ে ছুটছে। আল্লাহ বলছেন কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, মানুষের স্বভাব কুল্লো ইয়ামালু আলা শাকিলাতি, সূরা ইসরা বনি ইসরা আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ নিজ নিজ চিন্তা চেতনা নিয়ে কাজ করছে, ওর চিন্তাধারা কি, ক্ষমতা ক্ষমতার জন্য মরিয়া হয়ে চলেছে, পয়সা পয়সার জন্য মরিয়া হয়ে চলেছে, দুনিয়া দুনিয়ার জন্য মরিয়া হয়ে চলেছে, দুনিয়াকে কামড়ে ধরেছে, ছাড়া ছাড়ি নেই, মরে গেলেও ছাড়া ছাড়ি না, যত বয়স বাড়ছে তত পয়সার লোভ বাড়ছে, যত বয়স বাড়ছে কবরের কাছে হচ্ছে তত বেশি পয়সার লোভ বাড়ছে। দেখবেন বুড়ো মানুষগুলোকে ইল্লা মাশাআল্লাহ, রাগ করবেন না বুড়োরা, কিন্তু মানুষের বয়স যত হয় তত কেন এই দুনিয়ামুখী অধিকাংশ লোক হয়ে যায়, দুনিয়ার পর মায়া মমতা বেশি হয়ে যায়, অথচ দুনিয়ার মায়াকে সংকুচিত করে আখেরাতের প্রস্তুতি নেওয়া উচিত, যে আমার সময় হয়ে গেছে, আমাকে যে কোনো সময় সাড়া দিতে হবে, সুতরাং আমি রেডি থাকি, এইরকমটা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আবার কারো চিন্তা হচ্ছে যে আমি সফল হব আমার এলেমের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে, কেউ দুনিয়াবী বিদ্যা পার্থিব শিক্ষার মাধ্যমে, অন্য ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক হব তো আমি বিদেশে লেখাপড়া করব, দুনিয়ার লেখাপড়া নিয়ে সেটা দিয়ে সফলতা মনে করছে। আবার কেউ মনে করছে না দিনের এলিম হচ্ছে আমার সফলতা, সুতরাং আমি কোরআনে কারিমের হাফেজ হব, আমি ছেলেমেয়েদের কোরআনে কারিমের হাফেজ বানাবো, কোরআনে কারিমের আমি আলেম হব, কোরআনে কারিমের ছেলেমেয়েকে আমি আলেম বানাবো, আর তারপরে আমি আল্লাহর এলেমের চর্চা করব, আমার বাড়িতে আমার পরিবারে আমার জীবনে আমার ছেলেমেয়েদের জীবনে আল্লাহ যে এলেম দিয়েছেন সেই এলেম হচ্ছে দিনের জ্ঞান। নবী রসুলগণকে আল্লাহ বৈজ্ঞানিক বানান, কোনো নবী রসুলকে আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাননি, না বানিয়েছেন, সেগুলো এলেম যদি সফলতা হইতো তাহলে আল্লাহ নবীদেরকে বানাতে পারতেন না, কোনো নবীকে ইঞ্জিনিয়ার, কোনো নবীকে ডাক্তার, কোনো নবীকে সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, কোনো নবীকে প্রফেসর আর লেকচারার আর অমুক আর এইসব বানাইতেন, হ্যাঁ এইসব বানাননি, বরং প্রায় নবী এক দুইজন নবী ছাড়া কাউকে আল্লাহ ক্ষমতাও দেননি। মূসা আলাইহিস সালামের কোনো রাজত্ব ছিল না, ঈসা আলাইহিস সালামের কোনো রাজত্ব ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো রাজত্ব ছিল না, শুধু দাউদ সুলেমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? তাহলে চিন্তা করুন, তার এগুলি সফলতা নাই, কারণ নবী রসুলগণ সবচেয়ে বেশি সফল তাদের লাইফ। তাহলে যদি দুনিয়ার এসব বিদ্যা বুদ্ধি আর নেতৃত্ব ক্ষমতা পয়সা সফলতা হইতো তাহলে তাদেরকে সেগুলো আগে দিতেন, পরে অন্য কাউকে দিতেন। সফলতা হচ্ছে কি এ বিষয়ে চারটি পয়েন্টে আজকে আলোচনা করব, মনে রাখবেন, আর তারপরে সে অনুযায়ী জীবনটা গড়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন, এবং সেই মোতাবেক আপনি আপনার ছেলে মেয়েকে তৈরি করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই চারটি কথাই কিন্তু একটা ছোট্ট সূরায় আছে, আপনাদের অধিকাংশ মানুষের মুসলিম ভাইদের বন্ধের এই ছোট্ট সূরাটি মুখস্থ আছে। সে সূরার নাম কেউ বলতে পারেন? সূরায় আল আসর, সূরায় আল আসর, যেটি ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এতে চারটি কথা রয়েছে, এই চারটি বৈশিষ্ট্য গুণ যদি আপনি নিজের মধ্যে তৈরি করে নিতে পারেন তাহলে আপনি একজন সফল মানুষ, সফল মুসলিম। আর যদি এই চারটি গুণে আপনার ঘাটতি থাকে, ত্রুটি থাকে, যত বেশি কমতি ঘাটতি থাকবে তত বেশি আপনি ব্যর্থ, সফল না, আর যদি মোটেই না থাকে তো মোটেই সফল না, একেবারে ব্যর্থ, একেবারে ক্ষতিগ্রস্ত। সময় যেহেতু আমাদের কাছে স্বল্প একেবারে, কারণ ইফতারি সময় ঘনিয়ে আসছে, আর আরও কিছু কথা এই কথাগুলির পরে বলার রয়েছে শেষ দিনে,
হতে পারে এটি হচ্ছে আমাদের এই রমজানের শেষ দিন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এইরকম আমাদেরকে বহু রমজান মিলিয়ে দেন এবং ইমানের অবস্থায় মিলিয়ে দেন, আর যেন নেক অবস্থায় মিলিয়ে দেন, সুস্থ অবস্থায় যেন বহু রমজান আমরা পাই, যাতে করে ইমান নিয়ে এবং তাকুয়া নিয়ে আল্লাহভীরুতা নিয়ে নেক জীবন নিয়ে সুস্থতার সাথে বেশি বেশি সুন্দর করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। বহু রমজানে আল্লাহ যেন তৌফিক দান করেন, এই দোয়া আমাদেরকে করতে হবে। একটা রমজান পেয়ে যাওয়া মানে কত যে আপনি ভাগ্যবান, চিন্তা করুন তো দেখি কত নেক আমলের আপনি সুযোগ পেলেন একটা রমজানে। একটা শুধু লাইলাতুল কাদার, সেই লাইলাতুল কাদার আপনার পুরো জীবনের চাইতে বেশি ফজিলত রাখে, 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত রাখে। কয়জন আমাদের আছে 83 বছর 4 বছর বাঁচবো, ঠিক চিন্তা করুন তো দেখি। তাহলে যদি 10টা রমজান আর পেয়ে যায়, 20টা রমজান পেয়ে যায়, 30টা রমজান পেয়ে যায় সুস্থতার সাথে, সুস্থতার সাথে এবং ইমানের সাথে নেক জীবন গড়ার মন মানসিকতা নিয়ে তাকুয়ার সাথে, তাহলে এর চেয়ে বড় নিয়ামত আর কী হইতে পারে চিন্তা করুন। কত নেকির ব্যালেন্স নিয়ে আপনি আমল নামাতে আল্লাহর সামনে হাজির হবেন, আপনি নেকির ব্যালেন্সে আপনার আমল নামা ভর্তি, মাশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক হায়াত দান করেন, ইমানি হায়াত দান করেন, সুস্থতার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাহলে শুরু করা যাক সূরা আসর। আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম করছি। আল্লাহ বলছেন সময়ের কসম করছি, কারণ সময় মানুষকে উন্নতিতে নিয়ে যায় আর অবনতিতে নিয়ে যায়। সময় এমন একটা গুরুত্বপূর্ণ, আমার লাইফটাই সময়, আপনার জীবনটাই সময়। যে সময়টা চলে যাচ্ছে সেটা হচ্ছে সময়, যে চলে যাচ্ছে মুহূর্ত মুহূর্ত এইটা হচ্ছে আসল সময়। আগামীতে যে সময়টা আছে ওটা আমার হাতে নেই, আর অতীতে যেটা চলে গেছে সেটাও হাত ছাড়া হয়ে গেছে। তাহলে সময়টা কত সংকীর্ণ সময়। কাল কয়টা সময়, কাল কয়টা টেন্স, হ্যাঁ তিনটি, একটা হচ্ছে অতীত যা চলে গেছে কোনো দিন ফিরে আসবে, হ্যাঁ গত সময়টা ফিরে আসবে বলছে, 10 মিনিট আগের সময়টা ফিরিয়ে দাও, কোনো শক্তি আছে? অতীত ফিরে আসবে না, ভুল করেছেন ভুল করেছেন, পাপ করেছেন পাপ, ওই সময়গুলোতে পাপই চলে গেছে আর কোনো উপায় নেই, নেকি করেছেন নেকি নিয়ে চলে গেছেন আপনি। আগামীতে যে সময়টা আছে সেই সময়গুলি একমাত্র আল্লাহর হাতে, আমার হাতে আছে? যেন আমার সময়টাকে ধরে রাখবো আগামী জীবনে 10টা বছর ধরে রাখবো, সময় আছে? তাহলে আগামীটাও আমার হাতে নেই, অতীতটা হাত ছাড়া হয়ে গেছে, আছে কি তাহলে এই বর্তমানটা? যতক্ষণ আমি কথা বলতে পারছি, যদি ভালো কথা বলি তাহলে নেক আমলে আমার আমল নামে যাচ্ছে, আর যদি মন্দ কথা বলি তাহলে গোনা লেখা হচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে মুহূর্ত মুহূর্তে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে সময়, এটা হচ্ছে মানুষের জীবনের নাম। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। এই জন্য সময়ের কসম আল্লাহ করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। ইন্নাল ইনসান আল্লাহ হুসর, কোনো কথাকে শক্ত করে মানুষের সামনে পেশ করার জন্য আমরা কি করি? কসম করি। তাই আল্লাহ করেছেন যে বিষয়টি কিন্তু অকাট্যভাবে শক্ত হয়ে তোমাদের সামনে বলছি, আমি কসম করে বলছি, আমরা আল্লাহর কসম করো, আমরা যদি আল্লাহ ছাড়া অন্যের কসম করি এর নাম শিরিক, কারণ কসম করা হচ্ছে ইবাদত আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা। পক্ষান্তরে আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, তার সৃষ্টির যে কোনো কিছুর গুরুত্ব দেখাবার জন্য সেসবের কি করেছেন? কসম করেছেন। কখনো পুরো যুগের ওয়াল আসরে, কখনো যুগের একটা অংশের রাত্রের কসম করেছে ওয়াল লাইলে, কখনো হ্যাঁ ওয়ান নাহারে ওয়ান নাহারে যা তাজাল্লা এইভাবে, কখনো আপনার আর কিছুর কসম করেছেন, অশামসি ওয়াদুহাহা ওয়াল কামার ইজা তালাহ এইভাবে কসম করেছেন, শহরের কসম করে মক্কার কসম করেছেন, আকসাম বিহাজাল বালাদ। ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর, কসম করে বলছে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ মানেই ক্ষতিগ্রস্ত। তাহলে আসল হচ্ছে মানুষের এমন একটা নেচার, সৃষ্টিগত স্বভাব যে মানুষ শুধু ক্ষতি করে, নিজের ক্ষতি করে, লাভ বুঝে না, যেটাকে লাভ মনে করেছে সেগুলি লাভ নয়, লাভ নয় সেটা। মানুষ অধিকাংশ অবুজ, ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে বলছেন সূরা আহজাবে, মানুষ হয় জালেম আর না হলে জাহিল অজ্ঞ, জানার পরেও যদি কর্ম না করে, জানছে যে এটা আমার ক্ষতি,
বিড়ি সিগারেট আমার শরীর স্বাস্থ্য ক্ষতি করে, তারপরে পান করছে, জানছে যে ক্ষতি, তাহলে জালেম সে, জালুমান আল্লাহ বলছেন। আর যদি বিড়ি সিগারেট ক্ষতি করে, ভাতে আমার উপকার করে, এতটা খেলে এটা খেলে আমার উপকার, এটা খেলে অপকার, এটা যদি না জানে তাহলে জাহুল আছে, হচ্ছে জাহেল, বড় অজ্ঞ, মূর্খ। তো মানুষ দুই ভাগে বিভক্ত, এই দুটো থেকে যদি মুক্ত হইতে পারেন তাহলে ওই তৃতীয়, সেটা হচ্ছে যারা সৎকর্মশীল মুমিন, যাদের মধ্যে সূরা আসরে এই চারটি গুণ আছে, তারা জালেমও না আর জাহেলও না। তাহলে দুই ভাগের কথা জালুমান জাহুলা সূরা আহজাব বলা হয়েছে, আর এক ভাগ হয়ে গেল কি, যারা এই দুটো দোষ থেকে মুক্ত, জালেমও না আর জাহেলও না, তারা হচ্ছে মুমিন সালেহ, নেক সৎকর্মশীল মুমিন। আর তাদের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকবে, এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে, সৎকর্মশীল মুমিন যদি হইতে পারে, তাহলেই হচ্ছে সফল। তাহলে হচ্ছে কি সফল, ইন্নাল ইনসান আল্লা ফি খুসর, মানুষ মাত্রেই ক্ষতিগ্রস্ত, হয় জালেম হয়ে ক্ষতিগ্রস্ত, না হলে জাহেল মূর্খ হয়ে মূর্খতার প্রমাণ দিয়ে ক্ষতিগ্রস্ত, জানে না পরিণাম সম্পর্কে তাহলেও ক্ষতিগ্রস্ত, আর জানছে তারপরে পরিণামের চিন্তা করে না। আপনি জানছেন যে এখানে যদি মারামারি করি, কারোর সাথে ফাটাফাটি করি, তাহলে এক্সিট লাগবে, যে মারবে তারও একজন, যে মার খাবে তারও, মানে লড়াই করলে এক্সিট লাগবে, জানছেন না জানেন না সৌদি আইন কানুনে, তারপরেও যদি মারামারি আইন জানার পরে, তাহলে আপনি জানলেন, আর আপনি আইনই জানেন না, মনে করেছেন যে আমার বাংলাদেশ, মাইট ইজ রাইট, হ্যাঁ, যার লাঠি তার মহিষ, জোর যার মুলুক তার, ঠিকঠাক না, যদি এটা মনে করতো আপনি যা হইলো মুরুক্ষ, তাহলে বোঝা গেছে না, এই দুটো দুটো শ্রেণীর অন্তর্ভুক্ত হইলে হবে না, এই দুই দলে সামিল হইলে হবে না, এই দুল দল থেকে বেরিয়ে আস, অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে, আর জুলম অত্যাচার অবিচার থেকে বেরিয়ে আসতে হবে, মমিন সৎকর্মশীল ন্যায় প্রতিষ্ঠাকারী হইতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই চারটা গুণ যদি থাকে তাহলে নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করেন না, নিজেরও লাভ করে আর অন্যেরও লাভ করে, নিজের উপকার করে অপরের উপকার, পরোপকারী হয়, ওরা হচ্ছে ভালো মানুষ, ওরাই হচ্ছে সফল। তারে ওরা খুসরে নেই, খুসর মানে ক্ষতি, লস, তারা ক্ষতিতে নেই, তারা সফল। তাহলে সফলতার জন্য চারটি বৈশিষ্ট্য জানুন, প্রথম ইল্লাল্লাযিন আমানু, তবে যারা ইমানদার হইতে পারবে, ইমানের প্রথম ধাপই হচ্ছে উপকারী জ্ঞান অর্জন করা। ভালো করে শুনেন, ইমান মানে কি এর আগে বলেছি, দেখি কে বলতে পারে ইমান মানে কি, যে বলবে হাত তুলবে, হ্যাঁ, কই কে হাত তুলল বলেন, ইমান, ইমান মানে শুধু শাব্দিক অর্থ, বিশ্বাস, বিশ্বাসের সাথে স্বীকৃতি বলেছি, বিশ্বাস করে নিয়ে সেটাকে স্বীকার করে নেওয়া, আমি নয় আমি যেটা বিশ্বাস করি সেটা মানি, হ্যাঁ, ইল্লাল্লাহ, যা বিশ্বাস করে আমি মানি, ব্যাস, সহজ ভাষায়। তো বিশ্বাস করবেন আর মানবেন, এর জন্য নলেজ লাগবে না, কি বিশ্বাস করবেন, আগে আপনারা বিশ্বাস করেছেন, শুনেছেন, খবর পেয়েছেন যে ইফতার ক্যাম্প আছে অমুক জায়গায়, এটা নলেজ, এর নাম কি নলেজ, এই তথ্যটা জানতে পেরেছেন, জানার পরে আপনার বিশ্বাস হয়েছে, বিশ্বাস করার পরে তখন আপনি টান দিয়েছেন যে যা ইফতার ক্যাম্পে গিয়ে ইফতার করি, দিনের কথা শুনি, ঠিক না। তাহলে যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে, দুনিয়ার কথা বিশ্বাস করা হোক আর দিনের কথা বিশ্বাস করা হোক, বিশ্বাসের আগে কী লাগবে, নলেজ লাগবে, জ্ঞান লাগবে, নলেজ, এল। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটি নিয়ামতকে বেশি চাইতে বলেছে, কোন নিয়ামত বেশি চাইতে বলেন, সেই নিয়ামতের নাম কি, এলেম, রব্বে জিদনি এলমা, হে রব, হে আমার মালিক প্রতিপালক, আমাকে আমার এলেম বৃদ্ধি করো। কোথাও কিন্তু কোরআনে দোয়া নেই যে আল্লাহ আমার পয়সা বৃদ্ধি করো, আমার ক্ষমতা বৃদ্ধি করো, নেতৃত্ব বৃদ্ধি করো, কিন্তু কি আছে, রব্বে জিদনি এলমা, কারণ এলেম, সেই এলম হচ্ছে যেই এলেম আপনাকে আপনার মালিকের সাথে, রবের সাথে জড়িয়ে রাখে, যেই এলেম আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে, সেটা হচ্ছে
আম্বিয়া রাসূলগণ যেই এলেম নিয়ে এসেছেন সেটা হচ্ছে শরিয়ার জ্ঞান ইসলামের জ্ঞান ওহির জ্ঞান জি রব্বে জিদনি ইলমা কোরআনে তাহলে এই শিক্ষা দেওয়া হয়েছে আর হাদিসের একটি দোয়াতে শিক্ষা হয়েছে একটি এমন জিনিস আছে নিয়ামত আছে যেটা আমরা খাই বা পান করি সেই নিয়ামত খেয়ে পান করে ওই দোয়া পড়তে হবে বেশি করে চাইতে হবে সেটা কি বাংলায় হ্যাঁ দুধ মাশাআল্লাহ দুধ কারণ দুধে কোনো ক্ষতি নেই দুধে যদি ক্ষতি করে তার মানে জানতে হবে যে আপনার নাড়ি খারাপ ঠিক না আপনার মেশিন খারাপ সেই জন্য দুধে না হলে দুধের দুধ থেকে কত রকমের নিয়ামত তৈরি হচ্ছে চিন্তা করুন তো দেখি দুধ থেকে কত রকমের আইটেম তৈরি হচ্ছে হ্যাঁ এই জন্য দুধ খাওয়ার পরে নবী সাল্লাম কি দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু আল্লাহ আমাদের দুধে বরকত দাও আর ওয়াজিদনা মিনহু আরো বেশি দুধ আমাদেরকে দাও এক কিলো দুধ হচ্ছে আমার গায়ের আল্লাহ আমাকে আরো বেশি দাও ওয়াজিদনা মিনহু আরো বেশি দাও ডেলি আমি এতটা করে দুধ পাচ্ছি হ্যাঁ আল্লাহ এর চেয়ে বেশি দাও কিন্তু আপনি যতই ভালো খাবার খান যতই আপনি খাসি খান আর মোরগ খান আর পাখির গোস্ত খান হরিণের গোস্ত খান যেগুলি আপনার কাছে ভালো দুনিয়ার মধ্যে হইতে পারে হ্যাঁ খাওয়ার পরে কি বলতে হবে আল্লাহ বারিক লানা ফিহে হ্যাঁ কে দোয়া জানে হ্যাঁ বলো আল্লাহ বারিক লানা ফি ওয়া আতিমনা খাইরাম মিনহু আল্লাহ আমাদের এই খাবারে হরিণের গোস্তে বরকত দাও ওয়া আতিমনা খাইর এর চাইতে ভালো খাবার খাও এর চাইতে ভালো খাবার আমাদেরকে দান করো তার মানে এর চাইতে ভালো আছে কিছু কিন্তু দুধের ক্ষেত্রে ওয়া আতিমনা খাইর দুধের চাইতে ভালো কিছু খাওয়াও এই দোয়া কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি কথা বুঝতে পারছেন না তাহলে এলেম হইতে হবে আল্লাহ সম্পর্কে শুনেন তিনটি বিষয় সম্পর্কে কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ সঠিক জ্ঞান হইতে হবে জি আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে তিনটি মূলনীতি এই তিনটি কি বলা হয় তিনটি মূলনীতি যখন এই তিনটি বিষয় জানতে পারলেন আল্লাহ সম্পর্কে সঠিক জানতে পারলেন রসুল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি জানতে পারলেন আপনি সঠিক বিষয় আল্লাহর দিন ইসলাম সম্পর্কে সঠিক বিষয় জানতে পারলেন তখন আপনি বিশ্বাস করবেন ইল্লাল্লাযিনা আমানু আপনি বিশ্বাস করে স্বীকার করেছেন আমি আল্লাহকে মানি আল্লাহ রসুলকে মানি আল্লাহর দিনের বিধিবিধান হুকুম আকাম আদেশ নিষেধ মানি এক নম্বর বৈশিষ্ট্য আপনার মধ্যে হয়ে গেল সফলতার এক ধাপ আগে বাড়ার জন্য মানি আমি কিন্তু মানলে এখন কর্ম করতে হবে কি করতে হবে মানলে কি করতে হবে কর্ম করতে আপনি মানেন যে আপনার বাপ মা আছে বেঁচে আছেন আর অমুক আপনার বাপ অমুক আপনার মা তাহলে কর্ম করতে হবে না বাপ মায়ের আদব কায়দা বাপ মায়ের শ্রদ্ধা সম্মান বাপ মায়ের অধিকার হক আদায় করা বাপ মার সাথে সদাচরণ বাপ মায়ের যেসব প্রয়োজন আছে সেসব প্রয়োজন মেটানো বাপ মা অসুস্থ তাদের পাশে থাকা বাপ মায়ের আর্থিক সাপোর্টের প্রয়োজন সেটা সাপোর্ট করা সহযোগিতা করা বা তাদের জন্য খরচ করা ইত্যাদি আছে না নেই তাহলে কি দুই নম্বরে সফলতার জন্য কি ওয়ামেলু সালেহাত সুরা আসর আল্লাহ কি বলছেন তারপরে ভালো কাজগুলি করবে একটা কিন্তু ভালো কাজ বলা হয়নি দুটা তিনটা বলা হয়নি যে নামাজ রোজা করলেই হয়ে গেল ব্যাস সমস্ত ভালো কাজ করবে একজন মুসলিম জীবনে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবে যেগুলো ফরজ ফরজের মতো গুরুত্ব দিয়ে করবে যেগুলো সুন্নত নফল সেগুলো সুন্নত নফলের মতো মনে করবে তারাবির গুরুত্ব আর ফরজ নামাজের গুরুত্ব সমান হবে না আপনার কাছে রমজান মাসের রোজা আর আরাফার রোজা আর সওয়ালের ছয় রোজা আর আপনার মহরমের রোজা সমান নয় আপনার কাছে কথা বোঝা গেছে না জি ফরজ জাকাত আর দান খায়রাত দুটো সমান নয় দুটোতে পার্থক্য অবশ্যই থাকবে আপনার কাছে এইভাবেই আপনার জীবনে কিছু ফরজ বাধ্যতামূলক করতে হবে আল্লাহর গোলামের জন্য আর কিছু আছে করলে অনেক ভালো যেটাতে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি আল্লাহর দিকে আল্লাহর সান্নিধ্য লাভ করে সেগুলি হচ্ছে সুন্নত নফল কাজ সেগুলি করবেন এরকম হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে আর যেগুলো মাকরু অপছন্দনীয় সেগুলো থেকে যত বেঁচে থাকবেন তত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করবেন কী হয়ে গেল এটা দুই নম্বর ও আমেলুস সালেহাত ভালো কাজগুলি করবে দৈনিক ভালো কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া ঠিক আছে মহিলাদের জন্য
হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে কি করতে হবে? হেজাব পর্দা করা বেগানা পুরুষ থেকে, আর স্বামীর আনুগত্য করা, লজ্জা স্থানের হেফাজত করা আপনার জন্য আর আপনার স্ত্রী দুইজনের জন্য। এই নয় যে শুধু আপনার স্ত্রী, কারণ আমাদের বাংলা ভাষাতে পরকীয়া ওই মহিলাদের ক্ষেত্রে বলা হয় যে হ্যাঁ পরকীয়া পরকীয়া, কিন্তু পুরুষ হ্যাঁ, তারপরে সতীত্বের বিষয়টি এটা হিন্দুদের থেকে এসছে। মহিলার সতীত্বের কথা তো আলোচনা করা হয়, কিন্তু পুরুষের সততার কথা কেন আলোচনা করা হয় না? পুরুষের সচ্চরিত্রতার কথা কেন আলোচনা করে না? অথচ একই রকম অবস্থা। যেমন একজন মহিলাকে জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, বেহায়বে পর্দা হওয়া থেকে বেঁচে, তেমনই একজন পুরুষকেও এই ধরনের যত চারিত্রিক পদস্খলন রয়েছে, যত নোংরামি রয়েছে, ফাহেসা রয়েছে, সবগুলি থেকে বাঁচতে হবে। ঠিক কি? জি, এর নাম হচ্ছে আমেলুস সালিহাত। নেক আমল হচ্ছে দুই রকম, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ মানে যেগুলো করতে হবে সেগুলি করা ফরজ, তারপরে সুন্নত নফল, আর যেগুলো করা নিষেধ হারাম আর মকরু অপছন্দ সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে দুই নম্বর সফলতার জন্য আমল করতে হবে। প্রতিদিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোন মুসলিম জানেন না যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ? কোন মুসলিম জানেন না হ্যাঁ যে হারাম খাওয়া হারাম, আর সুদ খাওয়া হারাম, আর বেইমানি করা হারাম, জুলুম করা হারাম, অত্যাচার করা হারাম, হ্যাঁ, আর হালাল রুজি খেতে হবে? কি জানেন না? মুসলিম জানে, অমুসলিম পর্যন্তও জানে অনেক কথাই। তাহলে আমল করতে হবে। দুই নম্বর কি করতে হবে? আমল করতে হবে সফলতার জন্য। তিন নম্বর, নিজে আমল করছেন, আশেপাশের লোক আমল করাবেন না, আশেপাশের লোককে আমল করাইতে হবে। আগে দূর থেকে শুরু করবেন না কাছে থেকে? আমি আছি দাম্মামে, তো দাম্মাম থেকে শুরু করব না আমি অন্য কোনো দেশের কথা চিন্তা করব, যেখানে থাকবো সেখান থেকে শুরু করব। আর আমি দাম্মামের মধ্যে আমার সবচেয়ে কাছে যারা আছে তাদের থেকে শুরু করব না আপনাদের থেকে শুরু করব? আমাকে আমার বাড়ি থেকে শুরু করতে হবে, আমার সবচেয়ে কাছের আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, হ্যাঁ, তাদের থেকে শুরু করতে হবে। এটাই শিখিয়েছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেকে রক্ষা করো আর তোমাদের পরিবারকে রক্ষা করো নারান জাহান্নামের আগুন থেকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ঠিক আছে, তোমার পরিবার হইল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, নিকট আত্মীয়দের কাছে যখন গ্রামে বাস করবেন। কিন্তু আপনি ধরেন নিকট আত্মীয় থেকে আপনি ঢাকায় বাস করছেন, আপনার আত্মীয় কোনে প্রতিবেশী আছে, আপনি ডেলি তো গ্রামের বাড়ি যেতে পারবেন না, কিন্তু যখন গ্রামের বাড়ি যাবেন তখন তাদের গুরুত্ব দেবেন। যখন আপনি শহরে আছেন, আশেপাশে যারা আছে আত্মীয় হলে আত্মীয়, আত্মীয় না হলে প্রতিবেশী, প্রতিবেশী তাদের মাঝে দাওয়াতি কাজ করবেন। এই নয় যে থাকেন ঢাকায় আর চলে যাবেন আপনি চিটাগাং, শুধু আপনি ইসলামের তবলিগের জন্য। এই ইসলাম শিখায় না, এই ইসলাম ইসলাম নয়, এটা ভুল তরিকা। তরিকা হচ্ছে নিজের কাছে থেকে শুরু করে দিন, যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। রমজান মাসে আমি হ্যাঁ আমি বাস করি দাম্মামে প্রবাসী হিসাবে, আর এখানে রমজান মাসে এখানে বাদ দিয়ে চলে গেলাম আমি অন্য কোথাও, হ্যাঁ, যেই সময়টাই কাছের লোকদেরকে হেদায়ত করতে হয় সেই সময় আমি দূরে চলে গেলাম, এটা সুন্নতি তরিকা। আম্বিয়া রসুলগণের তরিকা হচ্ছে নিজের কম থেকে, নিজের জাতি থেকে, যেখানে সে বসবাস করে সে বরফের মতো, এর আগে বলেছি কিন্তু বরফের মতো, বরফকে কোনো জায়গায় রেখে দেন চারপাশে, হ্যাঁ কী করে দেবে, ঠান্ডা করে দেবে। ওই রকমই আপনি ভালো মানুষ যেখানে থাকবেন। ওয়ামেলুস সালেহাতের পর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সফলতার জন্য, ওয়াতাওয়াসাবিল হাক্কে, হক কথা মানুষের কাছে পৌঁছাবেন। হক কথা হচ্ছে তৌহিদের কথা, হক কথা হচ্ছে সুন্নতের কথা, হক কথা হচ্ছে শিরক বিদাতের বিরুদ্ধে বলা, হক কথা হচ্ছে নাস্তিকতা কুফুরির বিরুদ্ধে বলা, হক কথা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা, হক কথা হচ্ছে রমজান মাসের সিয়াম রোজার কথা, হক কথা হচ্ছে যাকাতের কথা, হক কথা হচ্ছে হজ উমরার কথা, হক কথা হচ্ছে হেজাব পর্দার কথা, হক কথা হচ্ছে সততার কথা, আমানতের কথা, সচ্চরিত্রের কথা। মুসলিমের মতো মানুষের মতো মানুষ হতে হবে, নিজেকে এবং অন্যদেরকে করতে হবে, এগুলো হচ্ছে হক কথা। আর মানুষরূপী পশু হইলে হবে না, এগুলো হচ্ছে বাতিল, এগুলো হচ্ছে বাতিল। আল্লাহর বান্দা হয়ে আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা ঝুঁকাবেন আপনি, অথবা আপনি আল্লাহর খেয়ে দিয়ে নিমক আমার হারামি করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর দিনকে পালন করবেন না, আপনি বেপরোয়া চলাফেরা করবেন না, এটি হচ্ছে বাতিল, এটি হচ্ছে পশুর জীবন। কেন পশুর জীবনে কোনো লাগাম টাগাম নেই,
হ্যাঁ ও চিনবে না যে এটা আমার মালিকের জমি, সুতরাং এখানে চড়তে হবে, এটা গরু ছাগল বুঝে না। আর পাশের জমি এটা আমার মালিকের জমি নাই, সুতরাং মালিকের অন্য লোকের ফসল খাবো না, এটা পশু বুঝে না। আপনিও যদি ওই রকমই হয়ে যান, হালাল হারামকে একাকার করে দেন, তাহলে আপনার মাঝে আর পশুর মাঝে কি পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। ওয়াতাওয়াসাও বিল হককে, নিজে হককে আঁকড়ে ধরার সাথে সাথে অন্যদেরকে হকের ওসিয়ত করবে, মানে উপদেশ দেবে। কয়টা হইল? তিন নম্বর হয়ে গেল সফলতা। চার নম্বর হচ্ছে এই পথে অবিচল থাকা, অটল থাকা। মার খেতে হোক, গাল খেতে হোক, যতই কষ্ট হোক না কেন, যতই প্রতিকূল অবস্থা হোক না কেন, ওয়াতাওয়াসাও বিস সবরে, ধৈর্য ধরতে হবে। এই নয় যে ইসলামের কথা বলতে গিয়ে কারোর সাথে তর্ক হইলো, আমারটা বাধ্যতামূলক মানিয়ে নেব, না মানলে তোর সাথে মারামারি করবো ফাটাফাটি। না না, মার খেয়ে থেকেছে নাম্বিয়ার মারতে যান, এটা হচ্ছে তরিকা। একমাত্র কখন? সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন মার খেতে হবে, মারতে হবে, সেটা বিধান অন্যরকম, সেটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। কিন্তু এটা আমার কাজ নয়, আপনার কাজ নয়। যে এক কাউকে নামাজের কথা বললাম আর আমাকে উল্টা বাঁকা করে শক্ত জবাব দিয়ে দিল, যান আপনার কাজ আপনি করেন, আমি নামাজ পড়ি আর না পড়ি আপনার তাতে কি, আর তার সাথে আমি মারামারি করতে লেগে গেলাম, হারাম, এটা জায়েজ নয়। কারণ আমার হাতে হ্যাঁ শাসন ক্ষমতা নেই। হ্যাঁ, আমার হাতে শাসন ক্ষমতা থাকলে তখন তার নাম হচ্ছে জিহাদ। তাহলে জিহাদের সম্পর্ক পাবলিকের সাথে না। এখানে গিয়ে জঙ্গিরা ভুল করেছে, এই পয়েন্টটাই জঙ্গিরা ভুল করার কারণে আইনকে হাতে উঠিয়ে নিয়েছে, আর তারপরে যেই দায়িত্ব তাদেরকে আল্লাহ দেননি সেটা নিজের হাতে নিয়ে তারা জেহাদ জেহাদ করে ফাসাদ সৃষ্টি করেছে। এর নাম কিন্তু জেহাদ ওঠেই নয়। জেহাদটাকে বোঝার চেষ্টা, ইসলামে জেহাদ আছে, কিন্তু জেহাদ কার নেতৃত্বে আছে? শাসকের নেতৃত্বে আছে। শাসক যদি ফাসেক ফাজেরও হয়, পাপিষ্ট হয়, তারপরও তার নেতৃত্বে জেহাদ হবে। জানেন ভারতে ইসলাম প্রচার কে করেছিল? প্রথম ভারত ইসলামকে নিয়ে গেছে কে বলতে পারে? কেউ জানেন না? বলেন। 18 বছর বয়সে, 18 বছর যুবক ভারতের সিন্ধু প্রদেশে প্রথম ইসলাম নিয়ে গেছে। না, মোহাম্মদ কে বললো? এটা মোহাম্মদ বিন কাসিম, প্রাইজ দেন ওকে, প্রাইজ নিয়ে যান। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহিম, আবার রহমতুল্লাহ আলাইহিম, জানেন সে মোহাম্মদ বিন কাসেমের শ্বশুর ছিল হাজ্জাজ বিন ইউসুফ বাসরার গভর্নর, খুনি, কুখ্যাত জালেম, খুনি, খুনি, দু চার দশজন, 50-60 জন খুনি না, লক্ষ লক্ষকে খুন করেছে সে, এত বড় খুনি অপরাধী ছিল। কিন্তু গভর্নরের হুকুম হলে যে যাও সিন্ধু প্রদেশে ভারত ইসলাম প্রচার করে এসো, যাও সেখানে। সেখানে গিয়েছে, মাত্র কয়েকটা বছর অল্প সম পেয়েছিলেন, যদি দীর্ঘ সময় পেয়ে যেতেন তো ভারতের মানচিত্রই আলাদা হইতো। কিন্তু আল্লাহর হয়তো ইচ্ছা অন্যরকম ছিল, হিকমা অন্যরকম ছিল, যেটা আমরা জানি না। ওয়া ফালুল্লাহু মা ইয়াশা। যাই হোক, চিন্তা করুন, তাহলে মোহাম্মদ বিন কাসেম যে ভারতে, তার আগ পর্যন্ত আমাদের পূর্বপুরুষ যারা ভারতের অধিবাসী তারা সবাই পৌত্তলিক ছিল, হয় বুদ্ধিস্ট ছিল, হ্যাঁ, আর না হলে তারা হিন্দু ছিল, আর না হলে জৈন ছিল, এইসব ছিল, কিন্তু একজনও কেউ মুসলিম ছিল না। তাহলে হ্যাঁ, বিদেশ থেকে গেছে মুসলিমরা, সেটা অন্যরকম পরে গেছে, আর সংমিশ্রণ ঘটেছে সেখানে, কিছু লোক ওখানে স্থানীয় মুসলিম ইসলাম গ্রহণ করেছে, কিছু লোক বাইরে থেকে গেছে। কিন্তু ইসলাম প্রথম যে পৌঁছিল এমন ব্যক্তির জেহাদে, যে জালেম কুখ্যাত খুনি গভর্নর ছিল বাসরার এরাকের, কিন্তু জেহাদের হুকুমকে দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। পাবলিক কোনো আলেম মুফতি জেহাদ করতে গেছে এই কথা পাবেন না কোথাও। যদি কোনো আলেম মুফতি গিয়ে থাকে তাহলে সরকারের নেতৃত্বে গেছে, সরকারের হুকুমে আলেম গিয়েছে সেখানে, কিন্তু আলেম নিজেই নেতৃত্ব দিয়ে জেহাদ করাচ্ছে এইরকম ইতিহাস 1400 বছরে পাবেন না। জঙ্গিদের অনিষ্ট থেকে সাবধান, ছেলে মেয়েদেরকে দূরে রাখবেন, নিজেদেরকে দূরে রাখবেন, এবং জঙ্গিবাদের সম্পর্ক ইসলামের সাথে মোটেই নেই। যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত তারা ইসলামের মোটেই প্রতিদিনই নয়, বরং তারা ইসলামকে বদনাম করেছে, ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে, ইসলামের নামে তারা ফাসাদ সৃষ্টি করেছে। সুতরাং তাদেরকে সবসময় সমাজ থেকে কোণঠাসা করবেন এবং তাদেরকে নির্মূল করার চেষ্টা করবেন, বুঝাবার মাধ্যমে, না বুঝলে তাদের শাস্তি পানিশমেন্টের মাধ্যমে, প্রশাসনের আশ্রয় নেওয়ার মাধ্যমে, সহযোগিতা নেওয়ার মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম যে সত্য কথা পৌঁছাইতে গিয়ে মার খেতে হবে, এটা নবী রসুলগণের সুন্নাত।
গাল খেতে হবে নবীগণের সুন্নাত, ঠিক না? আর যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে আসে তখন হচ্ছে জিহাদ করার সুন্নাত। আর যখন রাষ্ট্রীয় ক্ষমতা নেই, আমার কাজ হচ্ছে দুটো, হয় জবান দিয়ে ভালো কথা বলবো, মন্দ থেকে নিষেধ করব, যদি না পারি এটাও না পারি, মুখ খুলতে পারছে না কোনো জায়গায়, তাহলে অন্তর থেকে পাপকে পাপীকে ঘৃণা করব, পাপকে আর পাপীকে ঘৃণা করব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বিষয়গুলি চারটি বিষয় যদি থাকে, এলেম জ্ঞানের ভিত্তিতে বিশ্বাস, এলেম থাকবে এবং বিশ্বাস তার সাথে, দুই নম্বর কি নেক আমল থাকবে, তিন নম্বর হচ্ছে ভালো কাজের দিকে অন্যদেরকে আপনিও ভালো হবেন সমাজকেও ভালো করবেন, চার নম্বর হচ্ছে এই পথে আপনি অবিচল থাকবেন, থেমে যাবেন না, এই নয় যে বাধা পেলাম থেমে যাব না। দেখেন পানির মতো, পানি যখন গড়তে লাগে, যখন সামনে গিয়ে বাধা পেয়ে যাবে উঁচা জায়গায়, এদিকে বাঁদরোর দেওয়া আছে, তখন এইদিকে যেদিকে ঢালু পাবে সেদিকে কি করবে, হ্যাঁ বইতে শুরু করবে। ঠিক তেমন ইসলামের খেদমতের কাজ, দেখছি এখানে সামনে বাধা হয়ে গেলে এইদিকে ইসলামের দাওয়াত দিতে দেবে না, তখন এইদিকে ফিরে গেলাম, ওইদিকে ফিরে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিলেন, যখন দেখলেন যে এরা বাধা দিয়ে দিল, তায়েফ গেলেন, তায়েফের লোকও বাধা দিল, ঠিক আছে পানির মতো পানি গড়ে গেল, ইসলামের পানি কোন দিয়ে গড়ে গেল, মদিনার দিয়ে গড়ে গেল, মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করলেন। এইভাবে আমরা কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, তাহলে সফল হতে পারবেন। সফল হওয়ার জন্য আসুন, দিনের জ্ঞান অর্জন করুন, ইসলামিক সেন্টারের সাথে জড়িত হন এবং এলেম শেখেন, আমল করুন, গুনাহ থেকে মুক্ত হন, এবং আশেপাশের লোকদেরকে যারা জানে না তাদেরকে জানান ইসলাম সম্পর্কে, যারা তৌহিদ সুন্নত জানে না তাদেরকে তৌহিদ সুন্নতের শিক্ষা দেন, যারা শিরক বেদাত বোঝে না তাদেরকে শিরক বেদাত সম্পর্কে শিক্ষা দেন, এবং ফরজ ওয়াজিবের দাওয়াত মানুষকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان